হ্যালো ফ্রেন্ডস, গাইডেন্স গুরুতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি নাম্বার সিস্টেমের পার্ট থ্রি এটা নিয়ে এসেছি। তো একটা কথা বলছি, কমেন্ট বক্সে দেখলাম কি যে অনেকেই অ্যানসার জানাচ্ছে, যেগুলো হোমওয়ার্ক পার্ট দেওয়া হচ্ছে। খুব ভালো লাগছে দেখে কি আমাদের ভিউয়ার্সরা খুব অ্যাক্টিভ আছে। ঠিক আছে, এরকমভাবে লেগে থাকো। আশা করি আমরাও আমাদের সিলেবাস ঠিক মতো শেষ করতে পারবো এবং তোমরাও তোমাদের লক্ষ্যে ঠিক মতো পৌঁছাতে পারবে। আমাদের সকালবেলা ডেলি অঙ্ক আর জিআই চলে, এবং রাত্রেবেলা যে জিকেটা চলছে। ঠিক আছে, তাহলে এরকমভাবে করলে অবশ্যই আশা করি আমাদের তোমাদের যে অঙ্ক, জিআই এবং জিকে সিলেবাসটা মোটামুটি কভার করা যাবে। ঠিক আছে, তাহলে যারা আমাদের নতুন ভিউয়ার্স, তারা যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখবে, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যাতে পাও। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তুমি কি ফুড এসআই, WBCS, SSC, GD কিংবা RPF-এর পরীক্ষার্থী? তাহলে এক্ষুনি গুগল প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপটি ডাউনলোড করে বিবেক মাঝি সার্চ করো এবং আমাকে ফলো করো। সেখানে আমি প্রত্যেকটা বিষয়ের, স্পেশালি ম্যাথ, জিআই এবং সায়েন্সের প্রত্যেকটা বিষয় চ্যাপ্টার ওয়াইজ সব প্রশ্নোত্তর আপলোড করছি। তোমরা ভিডিওগুলো সেখানে একেবারে বিনামূল্যে দেখতে পারবে। দেখো, আজকে আমি নাম্বার সিস্টেমে কিছু টাইপের অঙ্ক নিয়ে এসেছি, যে টাইপগুলো পরীক্ষাতে থাকে। টাইপগুলো হচ্ছে, ধরো যেমন এইটা একটা টাইপ, √5 আগের দিন প্লাস প্লাস ছিল, আজকে গুণ আকারে আছে। √5 × √5, তার ভেতরে আবার √5 × √5, এরকম করে ডট ডট করে যদি ইনফিনিটিভ পর্যন্ত থাকে। ইনফিনিটিভ তার মানে এখানে আরও আছে, অসংখ্য আছে, মনে যাবে না, এরকম যদি থাকে তাহলে এর ভ্যালুটা হবে, অ্যান্সারটা হবে, এর মান কত, এর মানটা হবে রুটের ভেতরে যা থাকবে সেটাই হবে সবসময়ের জন্য এর অ্যান্সার। এটা মনে রাখবে, রুটে যদি ইনফিনিটিভ থাকে। তাহলে আরও একটা টাইপের অঙ্ক আছে, দেখো পরের অঙ্ক, এখানে কিন্তু ইনফিনিটিভ পর্যন্ত নেই। এখানে দেখো √5 × √5 × √5 × √5 × √5, কটা আছে, কটা রুট আছে, 1, 2, 3, 4, 5, পাঁচটা রুট আছে। এখানে ইনফিনিটিভ নেই, এখানে অঙ্কটা, এক নম্বর অঙ্কটা দেখো ইনফিনিটিভ পর্যন্ত ছিল, এখানে এটা ইনফিনিটিভ মানে অসংখ্য আছে। ঠিক আছে, সেই সব ক্ষেত্রে কী হবে, অ্যান্সারটা রুটের ভিতরে যা থাকবে, 7 থাকুক, 8 থাকুক, 6 থাকুক, যাই থাকবে অ্যান্সারটা সেটাই হবে। এরপরে যদি এরকম থাকে তাহলে কী হবে, যদি ইনফিনিটিভ পর্যন্ত না থাকে তাহলে দেখো এখানে গুনবো প্রথমে, এটা বড়োভাবে করা যায়, বড়োভাবে করবো নাই, বড়ো রকমভাবে করলে অনেক টাইম লেগে যাবে। আমি দেখব রুট কটা আছে, 1, 2, 3, 4, 5টা রুট আছে। তাহলে কার মধ্যে রুট আছে, 5-এর মধ্যে, তাহলে 5 লিখলাম। আর কটা রুট আছে, 5টা রুট আছে। তাহলে দেখো 1-এর 2, ফার্স্ট রুটের জন্য লিখব 1-এর 2, তারপরে দ্বিতীয় রুটের জন্য 2-এর 2 = 4 হয়ে যাবে, প্লাস তারপরে 4-এর 2 = 8 হয়ে যাবে। এরকমভাবে কভার করব 5 বার। দেখো ফার্স্ট রুটের জন্য 1-এর 2, তারপরে প্লাস সেকেন্ড রুটের জন্য 2-এর 2 হয়ে গেলো, 1-এর 4, তারপরে থার্ড রুটের জন্য আসবে কি 4-এর 2 = 1-এর 8, তারপর ফোর্থ রুটের জন্য আসবে কি 8-এর 2 = 1-এর 16, তারপর ফিফথ রুটের জন্য আসবে কি 16-এর 2 = 1-এর 32, যদি আরও থাকতো তাহলে এবার 32 × 1 = 64 হয়ে যেত। এবার এইগুলোকে কী করব, যোগ করে দেবো, এটা পাওয়ারে, কিন্তু 5-এর পাওয়ারে। তাহলে যোগ করলে আসবে, দেখো এগুলো যদি ভগ্নাংশে যোগ করি তাহলে যোগ করলে আসবে কি 31/32, এটা হয়ে যাবে অ্যান্সার। 5-এর পাওয়ারে অ্যান্সার হবে কি 5-এর পাওয়ারে 31/32, এটা হবে অ্যান্সার। তাহলে আমি প্রথমে রুটগুলো গুনবো, রুটগুলো যতগুলো হবে 1-এর 2, ফার্স্ট রুটের জন্য 1-এর 2, তারপরে ডবল করে করে যাব 1-এর 4 প্লাস 1-এর 8। ঠিক আছে, এরকমভাবে ডবল করে করে যাব। তারপরে অঙ্ক চলো, সরি এটা 2, 46 হবে না, এটা 2 নম্বর অঙ্ক হবে। তারপরে দেখো এরকম অঙ্ক দিয়ে দিতে পারে, 3-এর 1 = 20, 3-এর পাওয়ারে 20,
তিনের পাওয়ারে একুশ, তিনের পাওয়ারে বাইশ, তিনের পাওয়ারে তেইশ, এটি কত দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এখানে দেখব সর্বোচ্চ নিম্ন ঘাতটা, এগুলোকে ঘাত বলে তো, পাওয়ার, পাওয়ারটা সর্বনিম্ন কত আছে, এখানে কুড়ি আছে, একুশ আছে, বাইশ আছে, তেইশ আছে, তাহলে সর্বনিম্নটা হচ্ছে কুড়ি। তাহলে এই তিনের কুড়িটা কমন নিয়ে নেব, তিনের কুড়িটা কমন নিয়ে, যেমন এইট টু দি পাওয়ার ফোর প্লাস এইট টু দি পাওয়ার থ্রি, এখান থেকে কত কমন যাবে, সর্বনিম্নটা সবসময় কমন যায়, তাহলে এইট টু দি পাওয়ার থ্রি কমন যায়, তাহলে এখানে থাকলো কত, এ তো শুধু থাকবে, তিনটে এ চলে গেছে বাইরে, একটাই আছে এখানে, প্লাস এটার তো কিছু নেই, এ কমন থাকবে। তাহলে এরকমভাবে যেমন আমরা এলজেব্রাতে কমন নিই, সেরকমভাবে এখানেও কমন নেব। কীরকমভাবে, ধরো এখানে সর্বনিম্ন ঘাতটা কত, এইট টু দি পাওয়ার এ থ্রি টু দি পাওয়ার কুড়ি, তাহলে এ থ্রি টু দি পাওয়ার কুড়িটা যদি কমন নিই, তাহলে এখানে কত থাকবে, ওয়ান থাকবে। এবার এখানে দেখো কুড়ি চলে গেছে বাইরে, একুশ আছে, তার মানে একটা থাকবে তিনের পাওয়ার এক, এখানেও সেরকমভাবে তিনের পাওয়ার দুই থাকবে, এখানে তিনের পাওয়ার তিন থাকবে, সরি। তাহলে দেখো তিনের পাওয়ার কুড়ি, এবার এইটাকে ভাঙলে হবে, এটাকে ভেঙে দাও, এটাকে ভাঙলে এক, তিনের পাওয়ার এক মানে তিন, তিনের পাওয়ার দুই মানে নয়, তিনের পাওয়ার তিন মানে সাতাশ, এবার এটি যোগ করে দাও চল্লিশ, তাহলে আমার এলো তিনের পাওয়ার কুড়ি গুণিত চল্লিশ। তার মানে এই সংখ্যাটা কী কী দ্বারা বিভাজ্য, চল্লিশ দ্বারা বিভাজ্য হতে পারে, যতগুলো গুণ আকারে থাকবে সেই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হতে পারে। এবার চল্লিশের যেগুলো গুণ, চল্লিশগুলো, চল্লিশটা যেগুলো উৎপাদক সেগুলো দ্বারা বিভাজ্য হবে, তার মানে চল্লিশ উৎপাদক কী কী, দুই, দুইয়ের নাম তাই চল্লিশ, দুই কুড়ি দ্বিগুণে চল্লিশ, ঠিক আছে, তো আট, পাঁচ, ঠিক আছে, পাঁচ, চল্লিশের উৎপাদক হচ্ছে পাঁচ, চল্লিশের উৎপাদক হচ্ছে আট, চল্লিশের উৎপাদক চার, তার মানে চল্লিশকে কত রকমভাবে ভাঙা যাবে, অপশান দেখে করতে হবে এটা, অপশানে কী আছে, চল্লিশ যদি থাকে তাহলে চল্লিশ অ্যানসার হবে, তিন যদি থাকে তাহলে তিন অ্যানসার হবে, এবার যদি আলাদা কিছু অপশান থাকে, যেমন চল্লিশের আর কী কী উৎপাদক হতে পারে, পাঁচ হতে পারে, পাঁচ গুণিত এর উৎপাদকগুলো কী কী, তার মানে এটা কী কী দ্বারা ভাগে মিলবে, চল্লিশটা, চল্লিশটাকে ভাগ করলে কোন কোন সংখ্যা দ্বারা চল্লিশটা ভাগে মিলবে, তাহলে মানে চার দিয়ে ভাগ করলে চার দশে চল্লিশ মিলে, পাঁচ আটটি চল্লিশ মিলে, আট পাঁচ আটটি চল্লিশ মিলে, দুই দিয়ে ভাগ করলে মিলে, তার মানে যদি অপশানে এগুলো থাকে তাহলে এগুলো অ্যান্সার হতে পারে, কি যে সংখ্যাটা এগুলো দ্বারা বিভাজ্য, চার দ্বারা বিভাজ্য, পাঁচ দ্বারা বিভাজ্য, আট দ্বারা বিভাজ্য, দুই দ্বারা বিভাজ্য, চল্লিশ দ্বারা বিভাজ্য, আর তিন দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, অপশানটা দেখে করতে হবে, অপশানে কী থাকবে, করার নিয়ম হচ্ছে এটা, চলো। তারপরে দেখো এরকম টাইপের দু তিন রকমের অঙ্ক হতে পারে, সেটা আমি দেখো করি সব রকম টাইপগুলো, ধরো ফিফটি নাইনের পাওয়ার ফোরটি থ্রি প্লাস টু কে আঠান্ন দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে, তাহলে এরকম টাইপের অঙ্ক থাকলে যেটা পাওয়ার থাকবে, এটা বেসে যেটা থাকবে সেটাকে কী করব, যেটা দিয়ে ভাগ করতে বলেছে আঠান্ন, সেটাকে আঠান্ন দিয়ে ভাগ করব, আঠান্ন দিয়ে ভাগ করব, তাহলে এখানে কত থাকলো ভাগশেষ, এক। এইবার এই ভাগশেষটার পাওয়ারে লিখব যেটা ছিল পাওয়ারে, তাহলে একের পাওয়ারে ফোরটি থ্রি প্লাস টু, তাহলে একের পাওয়ারে যাই থাক না কেন কী হয়, একের পাওয়ারে হাজার থাকলেও কী হবে, একই হবে, তাহলে এর পাওয়ারে, একের পাওয়ারে ফোরটি থ্রি, তার মানে কত হয়ে গেল, এক, একের পাওয়ারে ফোরটি থ্রি তার মানে হয়ে গেল এক, আর এখানে দুই আছে প্লাস দুই, তার মানে অ্যান্সার হয়ে গেল তিন। নিয়মটা হলো যেটা এটা থাকবে, যেটা দিয়ে ভাগ করতে বলে সেটাকে ভাগ করব, ঊনষাটকে আঠান্ন দিয়ে ভাগ করব, অবশিষ্ট যেটা থাকবে ধরো আঠান্ন, এক থাকলে অবশিষ্ট, একের পাওয়ার লিখব ফোরটি থ্রি প্লাস টু, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল তিন। তারপরে এবার দেখো এইটা নয়, নয়ের পাওয়ারে ছয় প্লাস সাত, একে আট দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে, তাহলে আট দ্বারা যদি ভাগ করি, তাহলে নিয়মটা বললাম কি, আট দিয়ে প্রথমে নয়কে ভাগ করব, তাহলে এটা হয়ে গেল এক, তাহলে অবশিষ্ট কত থাকার কথা, একের পাওয়ার ছয়, এক অবশিষ্ট থাকলে পাওয়ারে ছয় আছে, একের পাওয়ার ছয় প্লাস সাত হয়ে গেল কত, আট, কিন্তু আটকে আট দিয়ে ভাগ করলে, এই আটকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো দিন কী হয়, আট ভাগশেষ থাকে নাই, ঠিক আছে, কারণ কি, এ তো আরেকবার যাবে, ভাগ করলে এ তো আট দিয়ে তো আরেকবার চলে যাবে, সেই জন্য কী হবে, আট ভাগশেষ থাকবে না, একে আর একবার ভাগ করে নিতে হবে, আট এককে আট, তার মানে অবশিষ্ট কত থাকলো, জিরো। কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করছি, ধরো তিনকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করছি, কোনো সংখ্যার ধরো কোনো একটা সংখ্যা,
ঠিক আছে? তো ধরো 12, তিন তিনে 9 খাওয়ালাম, তো 3 এরকম তো হতে পারে নাই, এরকম কি হতে পারে? একে 3 4 12, ঠিক আছে? তো এরকমভাবে খাওয়াই, 3 অনেক দিনে অবশিষ্ট থাকতে পারে না। যদি অবশিষ্ট থেকে যায় তার মানে কি, সেটা আরেকবার ভাগ যেত, এখানে 8 আছে তার মানে আরেকবার বেশি সংখ্যা দিয়ে খাওয়ানো যেত, তাহলে মিলে যাবে, তাহলে অবশিষ্ট কত হবে? 0 হবে। এবার দেখো এখানে 25-25 পর 27 যদি 26 দ্বারা ভাগ করি কত অবশিষ্ট থাকবে? তাহলে আমি 26 দিয়ে 25 ভাগ করব, ভাগ করা যাবে না, একবারে খাওয়ালাম 26, এটা বিয়োগ করা যাবে কি? মাইনাস মাইনাস 1, তাহলে মাইনাস 1 কোনো ভাগশেষ থাকে কি? কোনো ভাগের ভাগশেষ থাকতে পারে না মাইনাস 1। তাহলে কি করব? তাহলে দেখো মাইনাস 1, যে মাইনাস 1 পেলো যেটা আমি বলেছিলাম ওইরকমভাবে মাইনাস 1 পাওয়ার কত লিখব? 27 লিখব, এখানে করা নেই, এটা করিনি, দেখে নাও মাইনাস 1 পাওয়ার কত লিখব? 27 লিখব প্লাস 26, মাইনাস 1 পাওয়ারের 27 লিখব প্লাস 26। এবার দেখো মাইনাস 1 যদি জোড় পাওয়ার থাকে, যেমন 4 থাকলে কত হয়? 1, জোড় পাওয়ার থাকলে কত হয়ে যাবে? এটা পজিটিভ হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর বিজোড় পাওয়ার থাকলে দেখো মাইনাস 1 পাওয়ার যদি 3 থাকে তাহলে মাইনাস 1 হবে, যদি মাইনাস 1 পাওয়ার বিজোড় থাকে তাহলে মাইনাস 1 হয়, আর যদি মাইনাস 1 পাওয়ার জোড় থাকে তাহলে প্লাস 1 হয়। তাহলে এখানে মাইনাস 1 পাওয়ার কি? বিজোড় সংখ্যা, তাহলে এখানে কত হবে? মাইনাস 1 প্লাস 26, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত? 26-1 মানে 25। তারপরে এবার বিভাজ্যতা নিয়মের কিছু অঙ্ক, যেমন খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব পড়ে। যেমন দেখো একটা সংখ্যা দেওয়া আছে, এটা তো সংখ্যাটার মাঝখানে দেখো একটা অজানা রাশি দেওয়া আছে কে, ঠিক আছে? তাহলে কে এর মান কত হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে সংখ্যাটা 3 5 3 1 4, এখানে এই জায়গাটায় কত বসবে? এই কে এর জায়গাটায় কত বসবে? এমন একটা সংখ্যা বসবে যাতে এই পুরো সংখ্যাটা কি হয়, ওই 9 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে? তাহলে এইখানে এমন এক 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা বসতে পারে, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা বসতে পারে, 2 ডিজিটের সংখ্যা বসবে না, 2 ডিজিটের সংখ্যা বসবে না, আবার মাইনাসও বসবে না। এটা বার করার নিয়মটা কীরকম? ধরো প্রথমে যে সংখ্যাগুলো আছে বিভাজ্যতার নিয়ম দেখুন, শুনে নাও, 9 দ্বারা আর 11 দ্বারা পড়ে আমি দুটোই বলছি। ধরো একটা সংখ্যা দেওয়া আছে 2 আর 7, এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কি না, মানে 9 দ্বারা ভাগ করা যাবে কি না। প্রথমে দেখবো কোনো সংখ্যা 9 দ্বারা ভাগ করা যাবে কি না, যদি সংখ্যাটার অঙ্কগুলো যদি 9 দ্বারা যোগফল, সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা ভাগ করা যায় তবে সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা যাবে। যেমন এখানে 27, দেখো 27 যদি সংখ্যাগুলোর অঙ্কগুলো কত, 2 প্লাস 7 করলাম তাহলে কত হলো? 9, এই 9টাকে 9 দ্বারা ভাগ করা যাবে, তার মানে এই 27 9 দ্বারা ভাগ করা যাবে, এটা হলো নিয়ম, বুঝতে পারলেন? মানে আরেকবার দেখো বড় একটা উদাহরণ নিয়ে, যেমন 2 7 9, এই সংখ্যাটা 9 দ্বারা ভাগ করা যাবে না, নয় আমি কি করে বুঝবো? তাহলে এই অঙ্কগুলোকে যোগ করে দাও, সংখ্যাটার অঙ্কগুলোকে যোগ করে দাও, তাহলে 9 7 আর 2 9 9 আর 9 18, 18 হয়ে গেল। তাহলে 18, দেখো 18 9 দ্বারা ভাগ করা যাবে, তার মানে এই পুরো সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করা, 2 9 2 7 9 9 দ্বারা ভাগ করা যাবে, এটা হলো নিয়ম। তাহলে এবারে আমি সেই নিয়মেই করব। দেখো এখানে অঙ্কগুলোকে যোগ করে দিলাম, 5 3 প্লাস 1 প্লাস 4 প্লাস 2 প্লাস কে, ঠিক আছে? এবার এই কেটাকে তো যোগ করা যাবে না, কেটাকে ছেড়ে নিয়ে বাকি সবগুলোকে যোগ করে দিলাম, কত হলো? 15 হলো, প্লাস কে, 15 প্লাস কে, ঠিক আছে? এইবার এখানে দেখো 15 প্লাস কে হয়েছে, এবার কে এর মান কত বসালে, কে এর মান কত বসালে এটা মোটামুটি এই 15 পাশাপাশি কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য? 18, তাহলে 18 9 দ্বারা বিভাজ্য, তাহলে কে এর মান কত বসালেন এখানে? 18 হবে, 3 বসালে, ঠিক আছে? তাহলে এখানে কত হবে অ্যান্সার? 3 হবে, তাহলে এখানে 3 বসালে কত হবে? 18 আসছে, তার মানে কে এর জায়গাটায় যদি 3 বসাই, কে সমান যদি 3 বসাই, তাহলে পুরো সংখ্যাটার যোগফলটা কত আসবে? 18 আসবে, যেটা 9 দ্বারা বিভাজ্য, তার মানে তখন সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে কে এর মানটা কত হবে? 3 হবে। তারপরে অঙ্ক দেখো, এবার 11 দ্বারা বিভাজ্যতা নিয়ম, 11 দ্বারা,
তাহলে দেখো কোনো একটা সংখ্যা দেওয়া আছে আগের মতোই, এই সংখ্যাটা কে এর মান কত হলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে, এটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে প্রথমে সংখ্যাটাকে আমি লিখলাম চার, পরপর লিখলাম চার, দেখো সাত তিন পাঁচ, তারপর কে টু আট ছয়, প্রথমে লিখে নিলাম। ঠিক আছে, এগারো দ্বারা বিভাজ্য হবে কের মান কত বসালে, এটা বার করার নিয়মটা দেখো ভালো করে। একটা এগারো দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যা কী হয়, জোড় স্থানীয় অঙ্কগুলো ওটা বুঝতে পারে না, ছেড়ে দাও, ওটা মুখে বললে বুঝতে পারবে না। এটা দেখাও, এটা দেখো আমি সংখ্যাটাকে পরপর লিখে দিলাম, তাহলে এক এক ঘর ছেড়ে ছেড়ে আমি অঙ্কগুলোকে দাগ দিচ্ছি, হয়ে গেল, আর তো নেই, আর দাগ দেওয়া যাবে না। এক প্রথমে দাগ দিলাম, তারপর এক ঘর ছেড়ে আর একটা সংখ্যাকে দাগ দিলাম, তারপর এক ঘর ছেড়ে আর একটা সংখ্যাকে দাগ দিলাম, তারপর এক ঘর ছেড়ে আর একটা সংখ্যাকে দাগ দিলাম। এবার দেখো যেগুলো দাগ দেওয়া নেই, সাত পাঁচ দুই, যার তলায় দাগ দেওয়া নেই ছয়, এগুলোকে এক সাইডে লিখলাম প্লাস করে সমান চিহ্ন দিয়ে, বাকি যে দাগ দেওয়া সংখ্যাগুলো ছিল সেগুলোকে এক সাইডে লিখলাম কি প্লাস করে, ব্যাস। এবার যোগ করে দেবো, এখানে কত হলো কুড়ি হলো, এখানে হয়ে গেলো পনেরো প্লাস কে, আর কে এর মানটা বার করলাম, দেখো পনেরো এদিকে নিয়ে গেলাম, তাহলে কে এর মান হয়ে গেলো পাঁচ, তাহলে কে এর যদি পাঁচ বসাই তাহলে কী হবে, সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে। এবার যারা বুঝতে পারবে তারা দেখো শোনো, এগারো দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটাই যেগুলো কী হয় জোড় স্থানীয় যোগফলগুলো সমান হয় কি বিজোড় স্থানীয় যোগফলগুলোর সাথে সমান হয়। কোনো সংখ্যার জোড় স্থানীয় অঙ্কগুলো যোগফল সমান যদি বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল যদি সমান হয়ে যায় তখন সমান হয়ে যায় তখন কী হবে, সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে। এটা হলো রুলটা, রুলটা হলো কি জোড় স্থানীয় অঙ্কগুলো, কোনো সংখ্যার জোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল সমান যদি বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল যদি সমান হয়ে যায় তাহলে অঙ্কটা কী হবে, সংখ্যাটা কী হবে, এগারো দ্বারা বিভাজ্য হবে। এটা হলো এগারো দ্বারা বিভাজ্যতার রুল। যারা বুঝতে পারছো না তারা এরকমভাবে করবে, ধরো প্রথমে সংখ্যাটা লিখলাম দাগ দিয়ে দিলাম এক, এবার এক ঘর ছেড়ে আরেকটা দাগ, তারপর এক ঘর ছেড়ে আরেকটা দাগ, তারপর আরেক ঘর ছেড়ে আরেকটা দাগ, যেগুলো দাগ না দেওয়া সেগুলোকে একদিকে লিখলাম প্লাস আকারে, আর যেগুলো দাগ দেওয়া সেগুলোকে প্লাস আকারে একদিকে লিখলাম, ব্যাস কে সম্মেত, কে সম্মেত। ঠিক আছে, এবার এদিকে কুড়ি হয়ে গেল, এদিকে পনেরো প্লাস কে হয়ে গেল, এবার কে এর মানটা বার করলাম পাঁচ। এবার এইখানে দেখো কে এর মান কীরকম আসতে পারে, নেগেটিভ আসতে পারে, আবার কে এর মান দু ডিজিটের আসতে পারে, টু ডিজিটেরও আসতে পারে, নয়ের ক্ষেত্রে হবে না, কিন্তু নয়ের ক্ষেত্রে আমি এমনি তো দেখছি ওটা কত আনলে নয় দ্বারা বিভাজ্য হবে কাছাকাছি, সেই জন্য ওটাতে আসবে না, এটাতে আসার চান্স আছে, কারণ কি এটা ইকুয়েশান হচ্ছে, ইকুয়েশানের ক্ষেত্রে মাইনাসও আসতে পারে আবার টু ডিজিটেরও আসতে পারে, তাহলে এইটার ক্ষেত্রে কোনো সংখ্যার মাঝখানে তো নেগেটিভ বসতে পারে নাই, ধরো দুই তিন চার, এখানে তো মাইনাস তিন এখানে কোনো সংখ্যার মাঝে বসতে পারে নাই, নেগেটিভ বসতে পারে নাই, আবার কে এর মান সবসময় ওয়ান ডিজিটেরই হবে, টু ডিজিটের হবে না, এটা খেয়াল রাখতে হবে, তারপর মাইনাস হবে না আর এগারো হবে না, যদি এরকম চলে আসে তাহলে কী করব। দেখো এখানে সেরকমভাবে আগের অঙ্কটার মতো করলাম, দেখো একটা অঙ্ক দেওয়া আছে এরকম, তাহলে কে এর মান কত হলে এগারো দ্বারা বিভাজ্য, প্রথমে দাগ দিয়ে নিলাম এক, এক ঘর ছেড়ে আরেকটা, আরেক ঘর ছেড়ে আরেকটা, আরেক ঘর ছেড়ে আরেকটা, ব্যাস। এবার দাগ দেওয়া অঙ্কগুলো একদিকে লিখলাম প্লাস আকারে, আর দাগ না দেওয়া অঙ্কগুলোকে একদিকে লিখলাম প্লাস আকারে, তাহলে কে প্লাস এটা আঠারো হয়ে গেল, এটা চোদ্দো হয়ে গেল, তাহলে কে এর মান কত হয়ে গেলো, দেখো মাইনাস চার। যদি কে এর মান যদি মাইনাস চলে আসে, নেগেটিভ চলে আসে, তাহলে কী করব, যদি নেগেটিভ হয় তাহলে কী করবো, সবসময় এগারো অ্যাড করে দেব, তাহলে কে মাইনাস ফোর প্লাস এগারো, তাহলে হয়ে গেলো কত সাত, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, যদি নেগেটিভ চলে আসে তাহলে এগারো সবসময় অ্যাড করে দেব, খেয়াল রাখবে। তারপরে দশ নম্বর, এই সংখ্যাটা কে এর মান কত হলে এগারো দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে এখানেও সেরকম চার, এক ঘর বাদ দিয়ে ছয়, তারপর এক ঘর বাদ দিয়ে দুই, প্লাস এক ঘর বাদ দিয়ে তিন, এগুলোকে একদিকে লিখলাম, আর বাকি যেগুলো দাগ দেওয়া অঙ্ক সেগুলোকে একদিকে লিখলাম, তাহলে এখান থেকে এটা পনেরো হয়ে গেলো, এটা কে প্লাস ওয়ান হয়ে গেলো, তাহলে কে এর মান হয়ে গেলো কত চোদ্দো। টু ডিজিট চলে এসে, দেখো টু ডিজিটের চলে এসছে, তাহলে টু ডিজিটের আসবে না,
টু ডিজিটের অ্যান্সার হবে না। তখন কি করব, যদি টু ডিজিটের কে এর ভ্যালু যদি টু ডিজিটের চলে আসে তাহলে কি করব, এগারো বিয়োগ করে দেব। যদি নেগেটিভ আসে এগারো যোগ করব, যদি টু ডিজিটের চলে আসে তাহলে এগারো বিয়োগ করে দেবো, অ্যান্সার হিসেবে কত, তিন। তারপর দেখো একটা স্পেশাল একটা টাইপ, এবার স্যার অনেক রকমের সরল আছে কিন্তু এরকম এটা দিলাম কারণ কি, এইটা হলো স্পেশাল টাইপ, এটা অনেক পরীক্ষায় পড়ে, প্রচুর পরীক্ষায় পড়ে, সেই জন্য দিলাম। দেখো কীরকমভাবে এই টাইপটা কী করে মনে রাখবো, দেখো এখানে দেখো 295 পাওয়ার কত আছে, স্কোয়ার আছে, 295 স্কোয়ার মাইনাস 298 ইন্টু 292, ঠিক আছে, এখানে গুণিত 51 আছে। যদি এই রকম টাইপের থাকে এইটার, এইটা যদি ক্যালকুলেশন করি কি হয়, দেখো রুলটা দেখো, এই কীরকমভাবে বুঝবো স্যার এই টাইপের বটে, এই টাইপের, এই টাইপের যে অঙ্কটা কীরকমভাবে বুঝবো, দেখো 95 আর 298, 295 298 পার্থক্য কত, তিন হয়েছে, 295 292 পার্থক্য কত, তিন, ডিফারেন্সটা কত, দেখো এইটার সাথে দুটো সংখ্যারই, এই দুটো সংখ্যারই ডিফারেন্স হচ্ছে কত, তিন, 295 সাথে 298 ডিফারেন্স তিন, 295 সে 292 ডিফারেন্স সো তিন। যদি এইরকম থাকে আরেকটার স্কোয়ার থাকে আর মাইনাস এমন দুটো সংখ্যার গুণফল থাকে যাদের কি এই স্কোয়ারের সংখ্যাটার সাথে প্রত্যেকটা ডিফারেন্স যদি একই হয়, একই হয়, ঠিক আছে, খেয়াল রাখবে এটারও তিন হচ্ছে, এটারও তিন হচ্ছে, একই যদি হয় তাহলে অ্যান্সারটা হয় কি, এটা যা থাকবে তাই, এখানে যা থাকুক, এইটার ক্যালকুলেশনটা বলছি আমি, 51 গুণিত ডিফারেন্সের, ডিফারেন্স যা থাকবে তার স্কোয়ার, মানে এখানে ডিফারেন্স কত, তিন, তিনের স্কোয়ার, ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 51, তিনের স্কোয়ার মানে 9 আর কাটাকাটি হয়ে গেল 1, ঠিক আছে। আজকের দিনের মতো সমাপ্ত, ধন্যবাদ ভালো করে দেখার জন্য, আর ভিডিওগুলো জিও যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে জানাবে, আর নেক্সট দিন আমাদের জিআইয়ের চ্যাপ্টার শুরু হবে, ফিগার কাউন্টিং, ঠিক আছে, ফিগার কাউন্টিং, অঙ্ক একটা পার্ট হলো, এরপরে জিআইয়ের ফিগার কাউন্টিং পার্ট শেষ করবো, তারপরে অঙ্কের আবার একটা পার্ট শুরু করবো, ঠিক আছে, ধন্যবাদ।